তাদের সহবতে কেউ যদি যায় তারাও অনেক বড় দামি হয়ে যায়। আমি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আমার শায়খ, হুজুর আমাকে খুব মহাব্বত করেন। মুফতি মুশতাকুল নবী কাসিমী হাফিজাহুল্লাহ হুজুর আমাকে অনেক মহাব্বত করেন। একসাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আল্লাহ তাআলা আমি অদমকে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে নেন, হযরতদের সাথে দেখা হয়। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের একজন খলিফা আছে, তিনি হচ্ছেন মুফতি আবুল কালাম আইয়ুবী। যারা আলেম, যারা ইউটিউবে গাটাগাটি করে তারা ছিলেন। ফির যেমন মুরিদও তেমন, ফির যেমন খলিফাও তেমন। ফির যদি হাসান না হয় তাহলে খলিফা মুরিদ এগুলো হাসান না হবে, হাসি তামাশা করবে। আর ফির যদি দরদ নিয়ে কথা বলে তাহলে ফিরের মুরিদ যারা হবে তাদের দিলের মধ্যে দরদ থাকবে, তারাও দরদ নিয়ে কথা বলবে। আল্লামা মুফতি আবুল কালাম আইয়ুবী দামাত বরকাতুহু খুব দরদ নিয়ে কান্না করে কথা বলে। এটা হচ্ছে আইয়ুবী সাহেবের খলিফার ব্যাপারে কথা বলল। এবার আসেন মুফতি মুশতাক নবী কাসিমী হাফিজাহুল্লাহর মুরিদ খলিফার ব্যাপারে। চিনবেন আপনাদের এলাকাতে ছিল মুফতি আনিসুর রহমান আশরাফ, চিনেননি আপনারা? মুফতি আনিসুর রহমান আশরাফ মুফতি মুশতাকুল নবী হাফিজাহুল্লাহর খলিফা। আসেন, দিল থেকে বলে তো দরদ নিয়ে বলে, উনিও কাঁদে, যারা সামনে থেকে তারাও কাঁদে। এজন্য বলতেছি পীর যেমন হবে মুরিদও তেমন হবে। এই দুইজন আলেমের সহবতে যারা যাবে তাদের দিল পরিবর্তন হবে, তাদের দুনিয়া পরিবর্তন হবে, তাদের আখিরাত সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো ফির ভালো আলেমের সহবত নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।